হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ দেখাবো মান কচু দিয়ে ইলিশ মাছ রান্না কচু দিয়ে ইলিশ মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তবে আমি বাসায় যেভাবে এই রেসিপিটি তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশানে আমি একটি মান কচু নিয়ে নিয়েছি কচুটির ওপরে যে ডগা ছিল আমি ডগাগুলো একটি সাইডে রেখে দিয়েছি আমি আজকে পুরো মান মানকচুটা রান্না করব না এখান থেকে অর্ধেক পরিমাণ মান কচু রান্না করব আর অর্ধেক পরিমাণ আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। এতটুক পরিমাণ মান কচু আমি কেটে নিব কচুটাকে আমি এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার ভালো করে অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব এতে করে কচুর ভেতর যে কষ থাকে সেই কষটা বের হয়ে যাবে রান্নার পর একদমই গলা চুলকাবে না আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কচুটাকে এইভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণ পর কচুটা থেকে অনেকটাই কষ বের হয়ে এসেছে এবার আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার চলে এসেছি রান্না করতে প্রথমেই আমি ইলিশ মাছটাকে একটু ভেজে নেব এতে করে রান্নার পর ইলিশ মাছটা ভেঙে যাবে না হালকা লবণ হলুদ দিয়ে আমি মাছটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব মাছ ভাজার তেলটা দিয়েই আমি আজকে এই রান্নাটা করব। তাই অন্য আরেকটি প্যানে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটি আস্ত কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার তেলের সাথে হলুদ আর মরিচটাকে ভালো করে একটু ভেজে নেব অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না কারণ ইলিশ মাছের এক্সট্রা একটা ফ্লেভার থাকে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক এভাবেই শেয়ার করছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কচু কচুগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুটাকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর কচু থেকে অনেকটাই পানি উঠে এসেছে এই পানিটা দিয়েই আমি কচুগুলোকে ভালো করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর কচু থেকে পানিটা শুকিয়ে গেছে আর কচুগুলো একদম সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমি খুব ভালো করে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি একদম সফট হয়ে গেছে কচুটা এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি যেহেতু একটু ঝোল রাখবো আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখে একটা বলক তুলে নেবো আর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এর চেয়ে বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আমার রান্নাটা একদমই কমপ্লিট আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখুন কত সহজেই আর খুব কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার ইলিশ কচু রান্না আসলে আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন একবার হলেও এরকম মশলাবিহীন তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভীষণ মজার লোভনীয় এই কচু ইলিশ রান্না গরম ভাতের সাথে জমে উঠবে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন যে সহজ রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনি পেয়ে যাবেন সবার প্রথমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজ বিদায় নিচ্ছি i love face